প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাইকে জানাই অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের বানান সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে বানান, যে কোনো শব্দ হলেই সঠিক হবে না, তার বানানেরও সঠিক নিয়ম আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানি বানান কি। ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সে ভাষার বানান জানা খুবই জরুরি। অবশ্যই আমরা যে কোনোভাবে একটা শব্দ তৈরি করতে হবে না, তার সঠিক বানান সম্পর্কে আমাদের জানতে হবে। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। বাংলা ভাষার বানানেরও বেশ বিশেষ কিছু নিয়ম রয়েছে। সব ভাষারই আমরা জানি শব্দ গঠন করতে হলে বানান কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে আমাদের বাংলা ভাষারও কিছু নিয়ম রয়েছে বানানের ক্ষেত্রে। এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয়। সে আগে প্রথম ভাষার সময় যে বানান ছিল, অনেক ক্ষেত্রে দেখা যায় সে বানান এখন কার্যকর নয়। যুগের সাথে তাল মিলিয়ে বানানেরও আমাদের পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি। আমাদের দেশে বাংলাদেশে বাংলা একাডেমি যে ডিকশনারিতে আছে সেখানে বানানের সংশোধন দেয়া থাকে, সেটাই আমরা সেই নিয়মগুলোই আমরা মেনে চলি। নিচে বাংলা বানানের কয়েকটি সাধারণ নিয়ম দেখানো হলো। বানানে রস্ব ই দীর্ঘ ই, রস্ব দীর্ঘ উ এর ব্যবহার। যেসব তৎসম শব্দের বানানের হর্ষ ও দীর্ঘ উভয় স্বর, হর্ষ ও দীর্ঘ বলতে আমরা জানি উচ্চারণে যেটা কম সময় লাগে সেটা হলো হর্ষ, আর দীর্ঘ সময় লাগলে দীর্ঘ। রস্ব ই দীর্ঘ ই, রস্ব দীর্ঘ উ অভিধান সিদ্ধ সেক্ষেত্রে, এবং অতৎসম তদ্ভব দেশি বিদেশি মিশ্র বানানে শব্দের বানানের শুধু হর্ষ স্বর রস্যই রস্যু হবে, যেমন তৎসম শব্দে অঙ্গুরি অটবি আবির আশিস উষা কুটির গণ্ডি গ্রন্থাবলী চিৎকার, এগুলো সবগুলোর মধ্যে আমরা এই তৎসম শব্দে রস্যিকার ব্যবহার করেছি, দীর্ঘিকার ব্যবহার করি নাই। অতৎসম শব্দেও কি ব্যবহার হবে? রস্যি, আদমি, আপিল, আমিন, আলমারি, উকিল, উর্ধু, কাজী, কারবারি, কারিগারি, কুমির, কেরানি, গাজী, গাড়ি, গিন্নি, চাকরি, জরুরি, জানুয়ারি, ডিগ্রি, দরকারি ইত্যাদি আরো অনেক আছে। কয়েকটি স্ত্রীবাচক শব্দে শেষে দীর্ঘিকার হবে। উপরে আমরা জেনেছি রস্যিকার এবং রস্যুকার ব্যবহার, এখন আমরা পড়ব যে স্ত্রীবাচক শব্দে বা সাধারণত দীর্ঘিকার যে শব্দগুলোর মধ্যে দীর্ঘিকার বসে। অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গাভী, গুণবতী, চন্দ্রী, দেবী, নারী, পত্নী, মাতামহী, মানবী, যুবতী, শ্রীমতী, লক্ষ্মী, সতী, হরিণী, হৈমন্তী ইত্যাদি। ভাষা ও জাতির নামে শেষে রস্যিকার হবে, যেমন আফগানি, আরবি, ইংরেজি, ইরাকি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, তুর্কি, নেপাল, পাকিস্তানি, পাঞ্জাবি, ফরাসি, বাঙালি, সাঁওতাল, হিন্দি। বিশেষণবাচক আলী প্রত্যয় যুগের শব্দে রস্যিকার হয়, যে শব্দগুলোর মধ্যে শেষে আলী উচ্চারিত হয় সেখানে আমরা দীর্ঘিকার ব্যবহার না করে রস্যিকার ব্যবহার করি। চৈতালি, পূবালী, বর্ণালী,
মিতালি, মেয়েলি, রূপালি, সোনালি। বানানে উ এর ব্যবহার। ক্রিয়াপদের বানানে পদান্তে উকার অপরিহার্য নয়। আনফ করত খেলব, চলব, দেখব, ধরব, নাচব, পড়ব, বলতো, মরব, লড়ব, লিখব। বর্তমান অনুজ্ঞায় সামান্য রূপে প্রদান্তে উকার ব্যবহার প্রদান করা হয়। আন, কর, এই শব্দগুলোর মধ্যে আমরা উকার ব্যবহার করেছি। খেলো, চলো, দেখো, ধরো, নাচো, পড়ো, বলো, মারো, লেখো ইত্যাদি। আন প্রত্যয়ান্তে শব্দের শেষে উকার হবে। করানো, শেষে এখানে কি উচ্চারিত হচ্ছে? আন। খাওয়ানো, ঠেঙ্গানো, দেখানো, নামানো, পাঠানো, শোয়ানো। অর্থ ও সব অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য ও বিশেষণ ও অব্যয় শব্দের উকার দেওয়া আবশ্যক। যেমন সময়, কাল বুঝালে কালো, কৃষ্ণ বর্ণ বুঝাতে কোন, কি, কে, কোনটি। আবার একই কোন উকার ব্যবহার করা হয়েছে বহুর মধ্যে একজন, অনেকজনের মধ্যে কোনো একজনকে নির্দিষ্ট করে বোঝানোর সময়। ভালো, কপাল, ভালো, উত্তম। বানানে বিসর্গ এর ব্যবহার। পদান্তে বিসর্গ থাকবে না, যেমন ক্রমশ, দ্বিতীয়ত। আগে আমরা দেখা গেছে কিছু কিছু এই সমস্ত শব্দের পরে শেষে আমরা বিসর্গ ব্যবহার করতাম। প্রথমত, প্রধানত, বস্তুত, মূলত। পথ মধ্যস্থ বিসর্গ থাকবে, শব্দের মাঝখানে আমরা বিসর্গ ব্যবহার করি। অন্তস্থ, দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, পুনর্পুনর, স্বতঃস্ফূত। অভিধান সিদ্ধ হলে পদ মধ্যস্থ বিসর্গ বর্জনীয়, যেমন দুস্থ, নিঃশ্বাস, বহিস্থ, মনস্থ। বানানে মূর্ধন্য ও দন্তান্য ব্যবহার। যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গীয় বর্গের, যেমন ট, ঠ, ঢ, ঢ, পূর্ববর্তী দন্তান্য কি হবে? মূর্ধন্য হবে। কণ্টক, এখানে মধ্য ট বর্গের পূর্বে যুক্ত বর্ণ, তাহলে এই দন্তান্য না হয়ে আমরা কি লিখেছি? মূর্ধন্য। ঘণ্টা, ট বর্গের পূর্বে নিঘণ্ট, বন্টন। অকুণ্ঠ, আকণ্ঠ, উৎকণ্ঠা, উপকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠনালী, লুণ্ঠন। কাণ্ড, কাণ্ডারি, খণ্ড, চণ্ডী, দণ্ড, পণ্ডিত, ভণ্ড, ভণ্ডামি। তৎসম শব্দে রি বা রিকার, র বা রফলা, রেফ, যক্ষীয় এরপর মূর্ধন্য বসে, যেমন ঋণ, রি ব্যবহার করা হয়েছে, তারপর দন্তান্য না বসে মূর্ধন্য বসানো হয়েছে। ঋণ, অরণ্য, ত্রাণ, বর্ণ, বিদূষণ, বিশেষণ, ঘন, ক্ষণিক। একই শব্দের মধ্যে রি রিকার, বৈষ্ণার, রফলা, রেফ, ঝক্ষিয়ের যে কোনটির পরে সর্বর্ণ, ঝর্বর্ণ যদি থাকে, ক বর্গ, প বর্গ, জ অন্তস্থীয়, হ অনুসার, এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলে পরবর্তী দন্তান্য কি হয়ে যাবে? মূর্ধন্য হয়ে যাবে। কৃপণ, নিরূপণ, অগ্রহায়ণ, অকমর্ণ, রেপ, এর জন্য দন্তান্য মূর্ধন্য হয়েছে। নির্বাণ, সর্বাঙ্গীন, অপেক্ষমান, প্র, পরা, পরি, নির, এই চারটি উপসর্গের পর নম, নস, নি, নু,
অন হন প্রভৃতি ধাতুর দন্তন্য স্থলে মূর্ধন্য হয়। প্রণাম পদ পয় রফলা দিয়ে প্রণাম প্রণ প্রণীত প্রণিপাত পরা দিয়ে পরায়ণ পরাহ পরি পরিণতি পরিণাম পরিণয় নির নির্ণীত নির্ণয় নির্ণায়ন যুক্ত ব্যঞ্জনে ঘটিত অতৎসম শব্দে ট বর্গের পূর্বে দন্তন্য হয় যেমন ইস্টার কারেন্ট গ্র্যান্ড টেন্ডার পেন্ট ব্র্যান্ড লন্ডন সেন্ট্রাল ইত্যাদি যুক্ত ব্যঞ্জনের ঘটনে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্তন্য বসে। ত বর্গ বলতে আমরা জানি ত থ ধ ধ বর্গ প্রথম বর্ণকে সে পাঁচটাকে বর্গ বলা হয়। অন্ত একান্ত ক্লান্ত জ্বলন্ত মন্ত্রী গ্রন্থ পরাণ্য রান্না সান্নিধ্য সন্ধি ও সমাস যুগে ঘটিত শব্দের বানানে দন্তন্য বহাল থাকে। অগ্রহায়ণ চিত্রাঙ্কন দুর্নাম দুর্নিবার দুর্নীতি শিক্ষাঙ্গন তদ্ভব দেশীয় বিদেশী শব্দে সর্বত্রই দন্তন্য হবে। আপন আয়রন কুনিশ কোরআন গ্রিন চিরুনি ঝর্ণা ধরন বার্নিশ লন্ডন শিহরণ হন। তাহলে আজ আমরা এই পর্যন্তই রাখি। সবাই বাড়িতে বসে পড়াশোনা করবে কারণ সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমরা সবাই খবর দেখে জানতে পারছো যে স্কুলেই পরীক্ষা নিয়ে তোমাদের নবম শ্রেণীতে উঠানো হবে। তাহলে আমরা সময় নষ্ট না করে সবাই ঘরে বসে পড়াশোনা করব। সবাইকে ধন্যবাদ।